অনলাইনে বিক্রি বেশি হচ্ছে, তো এই জন্য আমাদের বেচাকেনিটা খারাপ। আগের থেকে এবার তো অনেক খারাপ, মাল বানাইতেছি টুকটাক, দেখা যাক কি হয়। এমন যে পুরা দিন দোকান বন্ধ, নাই বেচাকেনি বলতেই নাই। এটা ঈদের তিন দিন বাকি থাকতে আমরা এই টার্গেটটা বুঝতে পারি। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে পুরো মুসলিম উম্মাহ। পশু কোরবানির মাধ্যমে হবে তার বহিঃপ্রকাশ, আর সেজন্য প্রয়োজন ছুরি বটি চাপাতি সহ নানা অনুষঙ্গ। কাঁচা লোহা পুড়িয়ে পিটিয়ে এসব দেশীয় অস্ত্র বানান কামাররা। এরকম আগের মতন বেচা কিনে না, এখন অনলাইনে বিক্রি বেশি হচ্ছে, তো এই জন্য আমাদের বেচা কিনিটা খারাপ। এখন ওইরকম বেচা কিনে উঠে নাই। যদি সামনে সপ্তাহ যদি হয়, যদি জমলে জমবে, নাহলে তো আর করার কিছু নেই, না হতে পারে, নাহলে চান রাতে একবারে হবে। আমাদের প্রস্তুতি ভালোই আছে, আল্লাহ দিলে আমাদের প্রস্তুতি ভালো আছে, কিন্তু মানুষের ই নাই। কাস্টমার যদি ওইরকম আসতো তখন আমরা অনলাইনে বেশি বেচা কিনি হচ্ছে, তো এই কারণে আমাদের এই অবস্থা, নাহলে এই সময় জমজমাট থাকবে। আর হলে হবে মনে করি কুরবানিতে একবারে চান রাতের দিন যা হবে হবে। আগের থেকে এবার তো অনেক খারাপ, অনেক খারাপ আছে। আর মাল বানাইতেছি টুকটাক, দেখা যাক কি হয়, চান রাত পর্যন্ত তো আসি, বাকি আল্লাহ মালিক। এবার কি গরমের কারণে কি আরো গরমের কারণে এবার কাম হয় না, অনেক কষ্ট গেছে। আমরা ভাগিয়া ভাগিয়ে গেছি, কাম ছেড়া ছেড়া, হাফ বেলা করছি, হাফ বেলা বন্ধ, এমন হয়েছে পুরা দিন দোকান বন্ধ। এই অবস্থা গরমে, এখন তো একটু মেঘলা আছে, কাম নাই, এই সময় কাম নাই। নাই বেচা কিনি বলতেই নাই, যদি যেখানে এক টাকা হয় ওখানে যদি চাইরা না হয় তো ওটা কি ধরা যায়? তো আমাদের দোকানে খরচাও আছে ডেলি 3,000 টাকা। ঈদের বাকি আর মাত্র 15 থেকে 16 দিন, অথচ এখনও জমে ওঠেনি কামার পাড়া, তাই অলস সময় কাটাচ্ছেন কামাররা। পুরোপুরি প্রস্তুত হয়েও বসে থাকতে হচ্ছে তাদের। বাজারটা এখন দেখা যায় না, বোঝা যায় না, বুঝলে আমরা বলতে পারবো, 10 দিন বাকি থাকলে বুঝতে পারবো। আমরা এখন মাল বানায় রেডি করতেছি কমপ্লিট, বেচাকিনি করবো 10 দিন পরে। এটা ঈদের 3 দিন বাকি থাকতে আমরা এই টার্গেটটা বুঝতে পারি, এর আগে আমরা বুঝতে পারবো না। আপনারা সম্পূর্ণ প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত, মাল রেডি কমপ্লিট। কাম কম হয়েছে, কাজ কারিগররা কাজ করতে পারে নাই, আমরা কষ্ট করতে পারি নাই গরমের কারণে, ওটা কিছু ম্যানেজ করে আমরা করলাম কাজটা, আরও করবো। মানে গরমে আমরা বেশি আগুনে থাকতে পারি না, এই রোদের গরম একটা, আর একটা হলো আগুনের গরম, তার কারণে কাজটা কিছু কম হয়েছে, রাত্রে আমরা ম্যানেজ করে নিতে চাই। পরিস্থিতি ঠিক, সব ঠিক আছে, কিন্তু কাজের ওরকম পরিস্থিতি নাই যে কাজ যে করবো, ওরকম কাজ নাই যেরকম কাজ আগে হচ্ছে, এখনও এখনও ওরকম কাজ হয় না। অন কোনো ব্যথা কিনি নাই, হ্যাঁ সমস্যা হয়েছে, অনেক মাল আছে, অনেক মাল আছে, হ্যাঁ আমরা পুরো প্রস্তুত, আরও প্রস্তুত হচ্ছি, এটা বলা যাবে না, কাস্টমার বুঝে আর কি ব্যথা কিনে হবে। ঈদের এক সপ্তাহ আগে থেকে কাজের চাপ বাড়তে পারে, চাঁদ রাতে চাপ সবচেয়ে বেশি থাকবে বলে ধারণা তাদের। গরমের কারণে কাজও কম হয়েছে, তাই রাতে অতিরিক্ত কাজ করে পুষিয়ে নিতে হচ্ছে। তবু কাঙ্ক্ষিত বেচাকেনা নিয়ে শঙ্কায় আছেন কামাররা।